আসসালামু আলাইকুম নাম হলো একজন মানুষের পরিচয়ের অন্যতম মাধ্যম সেজন্য সন্তান জন্মের পর সুন্দর ও অর্থবোধক নাম রাখা প্রত্যেক পিতামাতা কিংবা অভিভাবকগণের উপর গুরুতর দায়িত্ব এবং কর্তব্য আমি সন্তানের জন্য অর্থহীন কিংবা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ না করে সুন্দর ও অর্থবহ নাম রাখি আজ আলোচনা করব মেয়েদের দুটি ইসলামিক আদর্শ ও অর্থবহ নাম নিয়ে যে নাম দুটি আল্লাহ আল্লাহতালার কাছে খুবই প্রিয় এ ব্যাপারে হাদিসে স্পষ্ট ঘোষণা এসেছে আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা কন্যা সন্তানের বাবা হবেন অথবা মা হবেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এ দুটি নাম থেকে যে কোনো একটি নাম আপনার মেয়ে সন্তানের জন্য রাখবেন তো চলুন আমরা জেনে নিই সেই দুটি নাম যে নামগুলো আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি ভালোবাসেন প্রথম নামটি হলো আমাতুল্লহ এই নামের ইংরেজি বানান হল এ এম এ টি ইউ ডাবল এল এস আমাতুল্লহ আরবি বানান হল আলিফ মিম গোলতা আলিফ লাম লাম হা আমাতুল্লহ নামের অর্থ হল আল্লাহর বান্দি এবার চলুন আমাতুল্লাহ দিয়ে মেয়েদের আরও কিছু নাম আমরা জেনে নেই আমাতুল্লাহ আফিফা আমাতুল্লাহ তসনিম আমাতুল্লাহ হুমায়রা আমাতুল্লাহ আদিবা আমাতুল্লাহ বুশরা আমাতুল্লাহ সাদিয়া আমাতুল্লাহ তাকিয়া দ্বিতীয় নামটি হলো আমাতুর রহমান যার ইংরেজি বানান এ এম এ টি ইউ আর আর এস এম এ এন আমাতুর রহমান আরবি বানান হল আলিপ মিম গোলতা আলিপ লাম মিম নুন আমাতুর রহমান আমাতুর রহমান নামের অর্থ হলো দয়াময় আল্লাহর বান্দি এর আরও কিছু নাম আমরা জেনে নিই আমাতুর রহমান জান্নাত আমাতুর রহমান তবাসুম আমাতুর রহমান সাইমা আমাতুর রহমান বা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মূল্যায়ন করবেন ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি এই ভিডিওর দ্বারা আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন